গাইস তো দেখতে পাচ্ছ, এ হচ্ছে তোমাদের যেটা বলতেছে কি রানী রঘোর যে ওভার ফাইবার, আর তার এখানে দেখতে পাচ্ছ গাইস ফক আর ফক আর কিছু না। তো আজকে চলে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে, আর শিলিগুড়িতে আজকে একটি ধামাকাদার ব্লক করব। তো চ্যাংরামান্ডা টু শিলিগুড়ি, তো গাইস ব্লকের সাথে কন্টিনিউ দেখতে থাকো, আর শিলিগুড়িতে আমরা কীরকম রাইড করি, কীভাবে চলতেছি সম্পূর্ণ তোমাদেরকে সাথে ব্লকে দেখাবো নাকি গাইস। তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর ব্লকে মজা নিতে থাকো। আর এরকম ফক্স আর এরকম ঠান্ডা, তার সাথে সাথে যেরকম লাগে সেটা আমরাও মজা নেই, আমরাও এনজয় করি, আর তোমরা দেখে দেখে এনজয় করতে গাইস। তোমাদেরকে কেমন লাগছে এরকম ঠান্ডা? আর ঠান্ডা তো তোমরা বুঝতে পারছো না গাইস, কারণ তোমরা তো শুধু দেখতেছো আর ঠান্ডা ফেস করতেছি আমরা। তো এরকম ঠান্ডা, ও হো রে গাইস, তোমাদেরকে কি বলবো ভাই, অসাধারণ ঠান্ডা যাকে বলে। মনে হচ্ছে আমরা এখন দার্জিলিংয়ে গাইস, তো মাত্র শিলিগুড়িতে, তাতেই মনে হচ্ছে দার্জিলিংয়ের থেকে বেশি ঠান্ডা। আর আজকে সানডে রাইটে এত ঠান্ডা, কিছু তো বুঝতে পারছি না। ও বাপরে বাপরে ভাই রে, ও হো, রাস্তা 200 মিটার দেখা যাচ্ছে না গাইস, এরকম পরিস্থিতি, 200 মিটার দেখতে পাচ্ছি না। ও আর গ্লাস, হেলমেট গ্লাসে না গাইস, এত কুয়াশা আর এত পানি পড়ছে, মনে হচ্ছে হাত জমে গেছে, আর হাত দুইটা মনে হচ্ছে জমে যাচ্ছে গাইস, জমি, এরকম পরিস্থিতি। ও কী যে করবো আর কীভাবে যাব এরকম রাইডে, আর কি আসছি আজকে হঠাৎ করে বের হয়ে, ও বাপ, কিছু বোঝা যাচ্ছে না আর কি, আর কোথায় যাচ্ছি কীরকম করে, ভাবতে পারছো আমি এরকম চিলাচ্ছি কেন, কারণ ঠান্ডা ঠান্ডা, এর জন্য গাইস এরকম করতেছি আমি, চুঁচাই ছুঁইছাই করতেছি, ছুঁইছাই করলে একটু গরম লাগাচ্ছে গাইস। ও হো, এরকম ঠান্ডাতে মানুষ গার্লফ্রেন্ডের সাথে শালার ঘরে এনজয় করতেছে, আর আমরা শালা কীরকম করে যাচ্ছি। ও ইয়ার, বং রাইডের রাজ কত পিছনে চলে আসে, থাক আমি চলে গেলাম। আর হু হু হু, তো ভাই গাইস তোমাদেরকে ব্লগ ভালো লাগলে অবশ্যই ভাইকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, প্লিজ লাইক লাইক করে দিও একটা, এত সুন্দর কন্টেন্ট আর এত বড় ঠান্ডার মেহনতের কন্টেন্ট গাইস, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর রাইড কী করে হচ্ছে, কীরকম হবে, তো অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ব্লগ দেখাবো গাইস, সম্পূর্ণ। আর এনজয় কাকে বলে, আজকে সানডে, আর ঠান্ডার মধ্যে আজকে তো সবাই অনেক পিকনিক প্রোগ্রাম করে রাখছে, তো আজকে আসবে কী করে, ভালো করে সাজতে পারবে না, ভালো করে গোসল করতে পারবে না, এনজয় করতে পারবে না গাইস, আর সবাইকে তো ধকরা ফকরা পরে থাকতে হবে, ছয়টার মেটার বহুত কিছু, তো ওরা চিন্তা করতেছে আরে আজকে আমাদের এত সুন্দর একটা সানডে প্ল্যান ছিল, আর প্ল্যানটা ঠান্ডাটা সেটা নষ্ট করে দিল। তো আমাদের ছেলেদের কী আছে গাইস, আমরা বস্তা পড়লেও বের হয়ে যেতে পারি, আর যারা মেয়েরা ভাবনাই ভাবছে যে আমরা যাবো সানডে রাইড, সানডে পিকনিক, তো জানুয়ারির তৃতীয় নম্বর সানডের পিকনিকে, তো আজকে সবাই বুঝতে পারবে যে ঠান্ডা কাকে বলি। এ ভাই পালা রে, ব্রেক ধরতে পারবো না, যেখানে মচড়াইছি সেখান দিয়ে চলে যাব। ও মনে হচ্ছে একটু কমতেছে গাইস, ও কমতেছে কি, আমি তো হেলমেটের গ্লাসে কিছু বুঝতে পারছি না, কমতেছে কি না জানি না। ও রে গাইস, তো এর মধ্যে চলে আসলাম যেটা ফাটাঙ্গুর, দেখতেই পারছো সানবোর্ডে, আর তার সামনে আমাদের বংরাট রাজ আগে আগে চলছে, আর আমি ওর পিছনে। তো আজকে রোহিণীতে কি হবে দেখা যাচ্ছে, বাইরে আসবে কে কেউ এরকম ঠান্ডাতে, না আমরাই কুত্তার মতো যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা যাবে নাকি গাইস, যে আমরা যাচ্ছি না ওরা আসতেছে কেউ, সেটাই পরে বুঝবো, যদি ওখানে গিয়ে দেখি তারপরে রোহিণীতে কে কে আসতেছে আজকে। তো গাইস আমাদের অনেক লেট হয়ে গেছে, ও আর সামনে বংরাট রাজ, আর সামনে ফাটা কুকুর, ফাটা কুকুর না কুকুর কোনটা বলে সেটা জানি না, যে কোনো একটা হবেই অবশ্যই, আর এখানে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে, কি হচ্ছে সেটা জানি না। ও ঠান্ডা ঠান্ডা, কুল কুল,
সো ফ্রেন্ডস, তো অলরেডি আমরা চলে আসলাম যেটা ফাটাপুকুর, দেখতেই পাচ্ছো তোমরা। আর আগের মতো ফাটাপুকুর এখন নাই, এখন একটু উন্নত হয়ে গেছে, ঝাঁকঝিক আছে। আর দেখি তো চলো, আর শিলিগুড়ি তারপরে রোহিণী, এখন আমরা ফাটাপুকুর। যে ট্রাফিকে বুঝতেই পারছো, ওহো সামনে আমাদের বংরাটার রাজ, বাট ট্রাফিকের ইস্যু উঠে গেছে, কোনো ব্যাপার না, আমরা চলে যাব। আর ঠান্ডা মানে এত কুল কুল, বাপরে বাপ, দেখতে পাচ্ছ আমাদের বাংলাটার রাজ। আর এ হচ্ছে টোলের সাথে সাথে যে ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছ গাইস, কার্ডগুলো, এগুলো হচ্ছে তোমাদের ফাস্ট্যাগে যাদের রিচার্জ থাকে না তাদেরকে যে রিচার্জ করিয়ে দেওয়ার জন্য, বা ফাস্ট্যাগ যে বানাবে তাকে ফাস্ট্যাগ করিয়ে দেওয়ার জন্য এখানে আছে ওরা। ও হো ভাই, এ হচ্ছে যে তোমাদের ফাটাপুকুর টোলগেট, বিশাল এরিয়া গাইস, কত টাকা যে উঠাচ্ছে এরাই জানুক। আরে টাকাগুলা সবগুলো আমার বাড়িতে দিয়ে আসিস, যত উঠাবি, অনেকদিন থেকে হিসাব পাই না। খাইতে করে খাইতে দিছি তো খা, আমাকেও কিছু দে, আমিও খাই চলি, আমার শালা চা খাওয়ার টাকা নাই, এত বড় টোল টুল রাত বানাই দিয়া তারপরে ওরা কি যে করে। তো চলো রোহিণী,